দূরবীন অ্যাপে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে আরেকটি পর্ব। তো এই পর্বে আমরা দেখব বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার সম্পর্কে যদি আমরা জানতে চাই, তো প্রথমে আমরা একটা পরীক্ষা বা টেস্ট দেখি একটু। মনে করো দুইটা টেস্ট টিউব, একটা দুইটা টেস্ট টিউব। তো এই দুইটা টেস্ট টিউবে আমরা এই টেস্ট টিউবে নিব স্বাভাবিক পানি, স্বাভাবিক পানি, এবং এই টেস্ট টিউবে নিব গরম পানি, গরম পানি, স্বাভাবিক পানি এবং গরম পানি। তারপরে এই টেস্ট টিউবে আমরা দুইটা টেস্ট টিউবেই সোডিয়াম কার্বনেট যোগ করব, Na2CO3। এখানেও আমরা সোডিয়াম কার্বনেট যোগ করব। তো যোগ করার পরে এই দ্বিতীয় টেস্ট টিউবে আমরা আরেকটা উপাদান যোগ করব, সেটাকে বলা হয় ভিনেগার, ভিনেগার। তাহলে দেখো এখানেও সোডিয়াম কার্বনেট, এখানেও সোডিয়াম কার্বনেট। তো বিক্রিয়া যেটা হবে, বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে Na2CO3 এর সাথে CH3COONA এর বিক্রিয়ায় উৎপন্ন হবে, আমি নিচে লিখতেছি CH3COONA না, আসলে CH3COOH উৎপন্ন হবে CH3COONA প্লাস H2O প্লাস CO2। এই বিক্রিয়াটা উৎপন্ন হচ্ছে। তো এই বিক্রিয়ার বিক্রিয়ার হার এই দ্বিতীয় পাত্রে বা দ্বিতীয় টেস্ট টিউবে বেশি হবে। তো বিক্রিয়ার হার কি জিনিস? বিক্রিয়ার হার হচ্ছে প্রতি একক সময়ে, একক সময়ে বিক্রিয়া পাত্রে উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা যে পরিবর্তন হয়, অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস পায়, বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ প্রতি একক সময়ে বিক্রিয়া পাত্রে উৎপাদের ঘনমাত্রা, এই যে উৎপাদ, উৎপাদের ঘনমাত্রা যে বৃদ্ধি বা হ্রাস হয় তাকে বলা হয় বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হার বেশি বলা মানে হচ্ছে আসলে উৎপাদের ঘনমাত্রা বেশি, এবং বিক্রিয়ার হার কম মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা কম, স্বাভাবিকভাবেই এটাই বোঝায়। তো এই বিক্রিয়ার হার কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন ধরো তাপমাত্রা, বিক্রিয়ার হার তাপমাত্রার উপর ডিপেন্ড করে, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তারপরে আসবে বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লেও বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তারপরে ঘনমাত্রা, যদি বিক্রিয়কের ঘনমাত্রা বেশি থাকে তাহলেও বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এবং আরেকটা হচ্ছে প্রভাবক, প্রভাবক। তো এই প্রভাবকের উপস্থিতিতে বিক্রিয়ার হার কখনো কখনো বৃদ্ধিও পায়, কখনো কখনো হ্রাসও পায়। তো আজকে আমরা এই পর্বে দেখলাম বিক্রিয়ার হার কি জিনিস এবং বিক্রিয়া হারের সংজ্ঞা, একই সাথে বিক্রিয়ার হার কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেই ফ্যাক্টরগুলো আমরা দেখলাম। তো আজকের পর্ব এই পর্যন্তই। আমাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।